নমস্কার, আজকে আমি একটা নতুন রান্নার ভিডিও নিয়ে এসেছি, তোমরা সেটা দেখো কিভাবে রান্নাটা আমি করছি। এখানে এঁচোর আলু সেদ্ধ রয়েছে, থালার মধ্যে রয়েছে ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, লঙ্কা গুঁড়ো রয়েছে, নুন আছে, হলুদ আছে, আর বাটিতে রয়েছে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, আর বাটিতে রয়েছে বেসন। এবার আমি এঁচোর আলুটাকে মেখে নিচ্ছি, তারপরে মশলাগুলো দিয়ে মাখবো। এঁচোর আলুটা দেখো আমার মাখা হয়ে গেছে, এবার আমি বেসনটা এর সাথে দিয়ে দেবো। বেসন নিয়ে মেখে নিচ্ছি, এবার আমি ভালো করে মেখে নিচ্ছি বেসন দিয়ে। সব মশলাগুলো এক এক করে আমি দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, হলুদ দিচ্ছি, নুন দিচ্ছি, তারপরে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা সব একসাথে দিয়ে ভালো করে মেখে নেব। আমার মাখাটা হয়ে গেছে, এইভাবে তোমরা মাখবে। এবার আমি কড়াইয়ে তেল দেব, কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি। এবারে তেলটা গরম হলে তবে আমি বড়াগুলো ছাড়ব। তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার আমি বড়াগুলো এক এক করে ছেঁকে নেব। লাল করে ভেজে তারপর আমি উঠিয়ে নেব। এবার দেখো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে সব তুলে নেব। এইভাবে তোমরা রান্না করে খাবে, খুব ভালো লাগবে। যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, শেয়ার করবে, আর ড্রিম ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। নমস্কার।